আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্লিজ ইনি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আরো কিছু বর্ণের ডিরেকশন দেখাবো। শিক্ষার্থীরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে বোর্ডে আমার বর্ণগুলো খেয়াল করো। দেখো আজকে আমি তোমাদের ক্যাপিটাল লেটার লিখে দেখাবো। যেহেতু আমাদের প্রত্যেকটা বর্ণই শেষ, তারপরে আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি বর্ণগুলো, ঠিক আছে? দেখো আজকে আমি এম থেকে শুরু করি। ক্যাপিটাল লেটার এম আমরা সোজা মাঝের থেকে টান দিয়ে এ উপরে এম, এন এর পরে কি হয় তোমরা নিশ্চয় জানো, এম ও ও, তারপর হচ্ছে পি। দেখো আমি কোন বর্ণটা কোন ঘর থেকে লিখি, তোমরা প্রায় তোমাদের পরীক্ষা খাতা এগুলো ভুল করো। এম ও পি, এবার আসো কিউ। আর তাও ঠিক পি এর মতো সোজা ব্যাক পেনে এই দাগ আর এই দাগ যাতে সমান থাকে, ইউ আর, তারপর হচ্ছে এস। দেখো এস এর ডিরেকশনটা হচ্ছে তোমার এই পাশ আর এই পাশ সমান থাকতে হবে। আর এস, এবার টি, টি এর এই উপরের টানটা তোমরা অনেক বড় করে দাও, বেশি বড় করবে না। টি, ইউ, ইউ, ভি, এই দিলে তারপর সোজা এরকম করে দিয়ে এটা আবার একটু হালকা বাঁকা করে, তাহলে ভি ডব্লিউ। এবার আসো এক্স, হচ্ছে এই পাশ আর এই পাশ সমান থাকতে হবে। এটা যেহেতু আমি কানিক থেকে নিছি, তাহলে এটা ডিরেকশন ঠিক আছে। ভি ডব্লিউ এক্স, এবার আসো ওয়াই, তারপর এটা সোজা নিচের দিকে নামাই দিলে। আমি মনে করি যারা অবশ্যই ভিডিও ক্লাসটা ভালোভাবে খেয়াল করবে, তোমাদের বর্ণের কোনো সমস্যা থাকবে না। এক্স ওয়াই, এবার দেখো জেড, কানিক থেকে নিলে তোমাদের বর্ণের ডিরেকশন ঠিক থাকবে। তারপর এটাকে সোজা এই কানিক নিয়ে আসলে, তারপর দাগে দাগে এটার মাপ আর এটার মাপ যাতে সমান থাকে। তাহলে আজকে আমি কি কি বর্ণ দেখালাম একটু ম্যামের সাথে বলো সবাই। এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখো আজকে আমি তোমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে স্মল লেটার আলাদা করো। যেহেতু তোমরা এখন বর্ণ সবগুলো চিনো, আমি দেখো এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার লিখে রেখেছি, তোমাদের করতে হবে এখান থেকে স্মল লেটার গুলো আলাদা করে নিয়ে আসবে। দেখো পি আর টি হচ্ছে ক্যাপিটাল লেটার, কিউটা হচ্ছে স্মল লেটার, তাহলে এই কিউ কেটে আমি নিচের ঘরে কিউ লিখলাম। ভি ক্যাপিটাল লেটার, ইউ স্মল লেটার, ইউ লিখলাম। এবার আর হচ্ছে ক্যাপিটাল লেটার, ওয়াই হচ্ছে স্মল লেটার। দেখো হয়ে গেল। এবার দেখো নিচের টা ম্যাম করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এস হচ্ছে স্মল লেটার, এন ক্যাপিটাল লেটার, ভি স্মল লেটার, পি ক্যাপিটাল লেটার, ডব্লিউটা হচ্ছে স্মল লেটার, ইউ ক্যাপিটাল লেটার, আর এখানে এই জেডটা হচ্ছে স্মল লেটার, আর এই জেড হচ্ছে ক্যাপিটাল লেটার। দেখো যেহেতু তোমরা বর্ণ ছিল, তাহলে অবশ্যই এগুলো করতে পারবে। বাসায় এই স্মল লেটার আলাদা করো, আর এল থেকে ভি জেড পর্যন্ত এগুলোই তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। এইগুলো তোমরা ভালোবার করে তোমাদের স্মৃতিকাতায় লিখবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।